কম খরচে মনসার গান রেকর্ডিং এর জন্য সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ইউটিউবে সার্চ করুন মনসার গান ডিজে বা বি বলে। নকল হইতে সাবধান। স্বর্ণ পালঙ্ক ছেড়ে তুই ধুলা থেকে উঠে পড় বাবা। কে তবে কে কে এসেছিল গুরু মাতার রূপ ধারণ করে? কে এসেছিল তবে কি তবে কি ওই রাক্ষসী তলা গুরু মাতার রূপ ধরেছে? দেখতে যে প্রকৃতি প্রভাত ঘোষণা করেছে, এসে জনন্ত গুহার মধ্যে আমার সন্তানকে ফিরিয়ে নিয়ে যেতে শতানিক্ষকে নিতে এসেছে বিলাস। হ্যাঁ বান্ধব, শতানিক্ষকে নেবে সত্য। আমি তোমায় কথা দিয়েছি তোমার পুত্রকে তোমায় ফিরিয়ে দেব। শতানিক্ষকে নেবে বান্ধব, তবে নিয়ে যাও, নিয়ে যাও তোমার। স্বর্ণ পালঙ্ক পড়তে করে কেন মৃত্যুকার মধ্যে পড়ে আছে? কেন পড়ে আছে জানো? কেন? ও যে পড়ে গেছে। তুমি আমায় কথা দিয়েছিলে আমার বংশের শেষ প্রদীপকে তুমি জ্বালিয়ে রাখবে। আজ তোমার জন্য গোটা মৎস্যনগর হয়ে গেছে মহাশাসা। দিয়েছিলাম ওই রাক্ষসী শীতলা আমার গুরু মাতা শঙ্করের রূপ ধরেছে, আমার সাথে ছলনা রাস্তায় করে তোমার পুত্র শতানিক্ষকে কেড়ে নিয়ে গেছে। একটা শেষ উপকার করতে পারো বন্ধু, বলো। এই পাড়া থেকে একটা দম ডেকে আনতে পারো। কেন? ওর হাতে বাড়ি দড়ি বেঁধে কান্তে কান্তে গঙ্গায় জলে ভাসিয়ে দিয়ে আসবে। আমি কোনোদিন স্পর্শ করব না। আমার মা বাঁচাবে, আমার মাকে ডাকবো আমি, আমার মা আসবে, আমার মা বাঁচাতেও পারে মারতেও পারে, তোমরা দেখবে। আমার মা আমার আমার ভগ্নী পুত্র সঙ্গে এসে যে পাগল হয়ে গেছে। না দাদা না, আমি পাগল করি, আমি ঠিক আছি, পাগল হয়েছো তোমরা। বলতে চাও সুদেশ না? আমি বলতে চাই, আমি আমার মাকে ডাকবো, আমার মা আসবে, আমার মা এসে আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দেবে। দেখবি আমার মা আসবে, অনুমতি দেবে না। একদিন তোমায় দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিলাম, আজ যদি ওই রাক্ষসী শীতলা এসে হাতি সালে হাতি ঘোড়া সালে ঘোড়া তোমার অগন্ত প্রজাবাসী তোমার চারিটি পুত্রের যদি প্রাণ ফিরিয়ে দেয় আমি অনুমতি দিলাম, তোমার প্রতিজ্ঞা থেকে আমি তোমায় মুক্ত করলাম। দেখো দেখো ওই তোমার দেবী শীতলাকে। এই মহাশ্মশানের মধ্যে আজ তুমি আমাকে মুক্ত করে দিলে। হ্যাঁ, যদি কটা দিন আগে যদি আমাকে মুক্ত করে দিতে তাহলে গোটা মৎস্যনগরকে আমি শ্মশান হতে দিতাম না। এই মহাশ্মশানের মধ্যেই আজ তুমি আমাকে মুক্ত করে দিলি। মহাশ্মশানের মধ্যেই যে দেখো চারিদিকে তাকিয়ে দেখো শত শত বিহঙ্গ, এই শত শত বিহঙ্গের মাঝখানে মহাশ্মশান, মহাশ্মশানের মাঝখানে তিনটি প্রাণী জীবিত। আজ তুমি আমাকে অনুমতি দিলে, বেশ দেখো রানী সুদেষ্টা তোমার সেই দেবী মাকেই আমরা দেখতে চাই এই মহাশ্মশানের মধ্যেই। দাদা সেই তুমি আমাকে অনুমতি দিলে, মহারাজ আপনিও অনুমতি দিলেন। হ্যাঁ দিলাম। তবে বড্ড যে দেরি হয়ে গেল মহারাজ, সব শেষ হয়ে যাওয়ার পর আমাকে অনুমতি দিলে ফিরিয়ে আনার জন্য। আমি তো এ রাজ্যের মহারানী, আমার সন্তানদের মঙ্গলের জন্য
আমার প্রজাগণের মঙ্গলের জন্য আমি আমার মাকে ডাকবো। আমার মা আমার ডাকে না সারা দিয়ে থাকতে পারবে না গো, দেখবে আমি ডাকছি আমার মাকে। ডাকো তোমার সাথে আমি মাকে। কোথায় আছো জাননি, দেখা দাও কেন গো, আমার মা এসেছে তোমরা দেখতে পাওনি? তোমার মা? হ্যাঁ গো। বন্ধব বলো বন্ধব, সুরেষ্ণা সন্তান হারিয়ে আজ পাগলিনী হয়ে গেছে, প্রলাপ বকছেই মহাশ্মশানের মধ্যেই আছে তিনজন, আর কেহ নাই, কার সাথে বাক্যালাপ করছে? না গো না, আমি পাগল হয়ে যাইনি, আমার মাথা খারাপ হয়নি, আমার মা এসেছে গো। তোমার মা? হ্যাঁ গো। তোমার মা যদি এসে থাকে এই মহাশ্মশানের মধ্যেই, মা আমরা দেখতে পাচ্ছি না কেন? ওরে রানী সুষ্ণা, ওরা যে মহাপাপী তাই তো পাপ চক্ষে আমাকে দেখতে পাচ্ছে না সতীষ্ণা। তুমি হচ্ছে সতী, হতে মহাসতী, তাই তো আজ সতী অঙ্ক পরশিলে পাবে ওরা আজ দেবীর দর্শন। বেশ দাদা। সতীষ্ণা মহারাজ বলো, মা বলেছে আমাকে তোমরা দুজনে স্পর্শ করলে তোমরা মাকে দেখতে পাবে। কি বললে? মহাশ্মশানের মধ্যে আছে সতী, সতী হতে মহাসতী, সতী অঙ্গ যদি আমরা স্পর্শ করি মহাশ্মশানের মধ্যেই আমরা দেখতে পাবো সেই দেবী। এসো বান্ধব, এসো একই সাথে বিলম্ব না করে সতী অঙ্গ কর্ম স্পর্শ দেখবো সেই ভুবন মোহিনী দেবী শীতলা। তুমি সেই দেবী রাত অন্ধকারে আমার এই শয়ন কক্ষে দেখা দিয়েছিলে, সেদিনকে রাজ রাজেশ্বরী বেশে দেখা দাও। সেদিন যদি রাজ রাজেশ্বরী বেশে দর্শন দিতাম আমার প্রচার প্রচার হতো না বিশ্ব চারাচারে, আমার বোনের মাহাত্ম কেউ জানত না, তাই তো ছলে বলে কৌশলে মায়ার জাল করিয়াছি বিস্তার।
আমি তোমায় দেবী বলে বিশ্বাস করি না। দেবীত্বে প্রমাণ দিতে পারবে? পারবো বিরা। যদি দেবীত্বে প্রমাণ দিতে পারো সর্বপ্রথম আমার সাপেক্ষে প্রাণ ফিরিয়ে দিতে পারো, আমি কথা দিলাম এই মহাশ্মশানে আমি করবো শীতলা পূজা। তাই হোক বিরা, আজ দেবীত্বের জন্য সর্বপ্রথম তোমার পুত্র সদানিকে প্রাণ করিব সঞ্চার। ওই আমার জীবন প্রদানা আগা কইল জর কইল যত মার সে সমস্ত ব্যাধিকে তুলে দিতে হবে তোমায়। তাই হোক, ও ডাকিয়া আজি আহিরে সকল ব্যাধি গড়ে ডাকিয়া পশ্চিমের শ্মশানে ডাকিয়া আমার ডুমুরিয়া এসো তরা করে ডাকিয়া বিশ্বাস জেগেছে অন্তরে বিরাট বলো বান্ধব, এ দেবীকে তো আমি এমনি ছাড়বো না বিরাট। তাহলে কি করবে? এ দেবীকে
আমি বন্দি করব। কেমন কেমন করে জানো বিরাট? কেমন করে? লৌহ শৃঙ্খল দিয়ে নয়, লৌহ কারাগারে নয়, এই দেবীকে বন্দি করব আমার মতন ভক্ত। ভক্তের মনমাংসা করিতে পূর্ণ এসেছে ধরার পক্ষেই আমাকে বহু কটু কথা বহু গালি দিয়েছ, তাই তো ধারণ করে পঞ্চ দুয়ার ভিক্ষা মাঙি করিতে হবে আমার পূজা। আমরা ভিক্ষা করব, তাই তো ব্রহ্মভারে জননী আমি দেবী শীতলা করিলাম নবদ্বীপের সুজন। আজ থেকে আমার পূজা করিতে হলে অন্তত পঞ্চদুয়ার ভিক্ষা মাঙি করিতে হবে আমার পূজা, নতুবা সেই পূজা কখনো হবে না সম্পূর্ণ। বেশ, তাই হবে, আমরা চললাম ভিক্ষা করতে। আমায় ভিক্ষা আহ দাও গো নগর বাসী, এখানে মায়ের পূজা হবে, মন্দিরের চতুর্পদী জ্বালিয়ে দেবে। এখানে মায়ের পূজা হবে, মন্দিরের একটা ধ্রুপদী জালি দেবেন এবং মায়ের পূজার সময় একটু শাঁখ ঘণ্টা বাজাবেন। তবে এই শীতলা গান, মা মনসার গান এবং সংকীর্তন শুনতে গেলে একটু করে পূর্ণাঙ্গ শীতদান করতে হয়। যাদের কাছে কাছে বাড়ি আছে একটি পূর্ণাঙ্গ শীতদান করবেন। শীত অর্থাৎ অন্ন, একটি পূর্ণাঙ্গ শীতদান করবেন। Ashit Sandosha, DJ Bapi, Dushai Ik Number Pole.